সোমবার থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন ফুটবল লীগ শুরু হয়েছে এবছর সি ডিভিশন ফুটবল লিগে ষোলোটি ক্লাব অংশগ্রহণ করেছে এর মধ্যে অন্যতম বিবেকানন্দ ক্লাব এবছর বি ডিভিশন ছাড়পত্র আদায় লক্ষ্যকে সামনে রেখে সদস্যের ফুটবল দল গঠন করেছে বিবেকানন্দ ক্লাব এর মধ্যে অনূর্ধ্ব উনিশের চারজন ফুটবলার রয়েছে গত দশ জুন থেকে শুরু হয়েছে ফুটবলারদের অনুশীলন কর্ণেন্দু দেবকুর্মার তত্ত্বাবধানে চলছে ফুটবলারদের অনুশীলন পর্ব কর্ণেন্দু ডেপুটি হিসেবে রয়েছে প্রশিক্ষক নারায়ণ দেবনাথ রাজধানীর প্রগতি আস্তাবল এবং উমাকান্ত মাঠে চলছে ফুটবলারদের অনুশীলন সোমবার বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুশীলন করে মাঠে উপস্থিত ছিলেন হ্যাড কোচ কর্নেল উদ্দেপুর মা ক্লাবের ক্রীড়া সচিব পার্থ বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা এদিন বিবেকানন্দ ক্লাবের ক্রীড়া সচিব পার্থ বিশ্বাস জানান বি ডিভিশন প্রবেশের ছাড়পত্র আদায় লক্ষ্যকে সামনে রেখে এবছর দল গঠন করা হয়েছে গোটা ফুটবল টিমকে উৎসাহ যুগিয়ে চলছেন ক্লাবের সমর্থকরা ফুটবলাররাও ক্লাবের লক্ষ্য পূরণে অনুশীলনে নিজেদের পুরোটা নিংড়ে দিচ্ছেন টুর্নামেন্টে দল ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি আমরা বিবেকানন্দ ক্লাবে স্পোর্টস স্যাক্টরি হিসেবে বলছি আমরা এই বছরে যে টিমটা করেছি একটা লক্ষ্য নিয়ে যে আমরা আগামী বছর যাতে বিডিভিশনে উঠতে পারি সেই সুবাদে আমরা টিমটা গত দশ তারিখ থেকে আমরা প্রগতি মাঠ আস্তাবল মাঠ এবং উমান্ত মাঠে প্র্যাকটিস করছি সব মাঠ সবসময় পাই না তাই তিন মাঠেই আমরা তিন মাঠ মিলিয়ে আমরা প্র্যাকটিস করছি তো যথাসম্ভব চেষ্টা করছি প্লেয়ারদের উৎসাহ করছি উৎসাহ দিচ্ছি যেন আমরা যে লক্ষ্য নিয়ে নামছি লক্ষ্য পূরণ করতে পারি তাই সকলে সবাই প্র্যাকটিসে আসছে এবং প্র্যাকটিস করছে এবং ওরাও যথাসম্ভব প্র্যাকটিসে ফুল দিচ্ছে ফুল এফোর্ট দিচ্ছে আগামী বছর জন্য টিমটা আমরা করতে পারি সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপে রয়েছে বিবেকানন্দ ক্লাব আগামী একুশে জুন উমাকান্ত মেনি স্টেডিয়ামে ক্লাবের প্রথম ম্যাচ প্রতিপক্ষ ইকফাই আফসি রিপোর্ট AR ENEOS